এটি পড়াবাড়া আমন্তন জানাচ্ছি আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সুইজারল্যান্ড জেনেভাস্থ জাতিসংঘ দপ্তরের সামনে পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিঘ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান স্বামীর রিপোর্টে 30 ডিসেম্বর 2013 প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সুইজারল্যান্ডের উদ্যোগে জেনেভাস্থ জাতিসংঘ দপ্তরের সামনে পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ঘৃণ হস্তক্ষেপের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ব্যাপারী হারুনা রশিদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আমজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রহমান খলিলুর মিয়া আসকার মোজাম্মেল হোসেন জুয়েল প্রমুখ বাংলাদেশ যা মানবতা বিরোধী অপরাধ করেছিলেন সেই সমস্ত অপরাধীদের বিচার করার জন্য জনত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হচ্ছে অনেকাংশে শ্রেষ্ঠ এই জমায়েত গোটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের আবেগের জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানকে আহ্বান জানাবো তারা যেন বাংলাদেশের জনগণের কাছে খুব তাড়াতাড়ি ক্ষমা ভিক্ষা চায় সেদিন সে পাকিস্তান বাংলাদেশের উপর বর্বরতা রচনা করেছিল পাকিস্তানের এই নগ্ন হস্তক্ষেপকে তীব্র ভাষায় নিন্দা করি একটাই আমাদের দাবি সেটা হলো আমরা পাকিস্তান এবং তুরস্ককে আমরা নিন্দা জ্ঞাপন করছি পাকিস্তানকে এখনই ক্ষমা চেয়ে তাদের তাদের সংশোধন করতে হবে আর সেই সংশোধন যদি না হয় আমরা বাধ্য হব ধীরে ধীরে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করতে আমরা বাধ্য হব তাদের পণ্য বর্জন করতে বক্তারা মনে করেন পশ্চাৎপদ পদ পাকিস্তান আজ নিজেদের হাজারো সমস্যায় জর্জরিত এই মুহূর্তে বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তাদের উগ্র মানসিকতার পরিচয় দেয় সমাবেশ শেষে বাংলাদেশ কমিউনিটি সুইজারল্যান্ডের পক্ষ থেকে পাকিস্তান মিশনে একটি স্মারকলিপি প্রদান করা হয় সুইজারল্যান্ডের জেনেভাস্ত জাতিসংঘ দপ্তরের সামনে থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাসেম জানান প্যারিসে স্থানীয় এক হলে আয়োজিত দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠানে বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসী উপস্থিত ছিলেন নির্বাচনে লিয়াকত আলী খান মেম্বার সভাপতি হিসেবে নির্বাচিত হন এ সময় নির্বাচনে পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদায়ী সাধারণ সম্পাদক আজাদ মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিজয়ী প্রার্থী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সালে আহমেদ চৌধুরী সুনাম উদ্দিন খালেদ সিরাজউদ্দিন উদ্দিন হারুন রশিদ আবু তাহের আসলাম উদ্দিন বেলাল এনাম আহমেদ সহ অন্যরা বক্তারা ঐক্যবদ্ধভাবে গোলাপগঞ্জ এলাকার উন্নয়নে ফ্রান্স করার প্রত্যাশা করেন সোমবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে বার্মিংহাম যুবলীগের উদ্যোগে বাংলাদেশের তেতাল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাজ সুমনের রিপোর্টে জয় বাংলা স্লোগানে স্লোগানে যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোমবার বার্মিংহাম যুবলীগ জয়লাল দুলু গ্রুপের উদ্যোগে স্থানীয় বিয়া লাউঞ্জে বাংলাদেশের তেতাল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জয়নাল আবিদিনের সভাপতিত্বে ও আস্কর উদ্দিন দুলুর সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদ্রুজ্জামান শামিল জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ ত্রিশ লক্ষ বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে এবং যুদ্ধ অপরাধীদের রায় কার্যকর করে সুখী সমৃদ্ধশালী ও সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সকল শক্তিকে এক হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ফজলুল হক এনাম বাবুল খান আহমদ আবুল সৈয়দ তারেক আহমদ বশির মিয়া খাদির নুরুল ইসলাম কিসলু সহ আর অনেকেই পরে লন্ডন ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় থেকে চ্যানেল আই গত সুমন উনত্রিশে ডিসেম্বর জামে মসজিদে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় আমাদের বেডফোর্ড প্রতিনিধি সাইকুল হক জানিয়েছেন বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের বয়ান পেশ করেন উপমাদেশি পক্ষে আলেম মরহুম আব্দুল লতিফ ফুলতলী সাহেবের পুত্র সিলেটে সোভানী ঘাটে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কমর উদ্দিন ফুলতলি তিনি আল্লাহর নির্দেশে পথে ও নবীর তরিকা মোতাবেক সকলকে চলার তাগিদ এবং নিজ নিজ ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মাহমুদ ময়না মিয়া মাওলানা আব্দুল বাসিদ হাফিজ বাদশা মিয়া ড ফারুক আহমেদ ফারুকি হাফিজ আব্দুল বারী আলহাজ এলাইস মিয়া ও শিশু মিয়া সহ এ সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম সমাগম হয় পরিশেষে মুসলিম ও শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে বার্সেলোনার আন্তর্জাতিক বাঙালি পরিচিতি বাংলা স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বার্সেলোনার নির্ধারিত স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল স্পেনের বাঙালি নব প্রজন্মকে বাংলা অক্ষরের সাথে পরিচিতির লক্ষ্যে দশজন শিক্ষকের নিয়মিত শিক্ষা প্রদান করে যাচ্ছে সেই স্কুলে বাংলা স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তফিকুর রহমান তরফদারের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আরো উপস্থিত ছিলেন আবুল কাশের আমির হোসেন আমু এরশাদ আমল প্রমুখ বিজয় দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন বাংলা স্কুলের মাধ্যমে ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে স্কুল শিশু কিশোরদের বেড়ে উঠা উঠলেও আমাদের মূল শেখর মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টি সম্পর্কে আরও ধারণা দেওয়ার জন্য অভিভাবকদেরকেও আহ্বান জানানো হয় পরিশেষে শিশু কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং জিনা শপিকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশে বিয়াল্লিশ মহান বিজয় দিবসকে ঘিরে ব্যাটফোর্ট অনুষ্ঠিত হয় আলোচনা সভা মানবীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বেডফোর্ট সাইকুল হক শায়েখ জানিয়েছেন বেডফোর্ট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লীগের সভাপতি আজিব উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সাজ্দুর রহমান ফারুক সভায় আরো বক্তব্য রাখেন হেলাল চৌধুরী সেলিম আলহাস সাজ্জাদুর রহমান এলাহিস মিয়ামুদ্দিন সাজিদ উল্লাহ জোবাইর আহমেদ ঝলকপাল আলবাব মিয়া সাইদুর রহমান পাপলো প্রমুখ সবাই নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রাম শহীদদের আত্মার মা ফেরাত কামনা করে ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায় কার্যকর করার জন্য আহ্বান জানান মার্কস ফর ডেমোক্রেসিকে সমর্থন জানিয়ে ইতালি বিএনপি পাদবা শাখা আয়োজন করে প্রতিবাদ সভা পাদুবা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইটালির বিশেষ প্রতিনিধি ইমতাদুল হক ইমদাদ

সম্পাদক খালেক ইউসুফ পলাশ তোফাজ্জল হোসেন খান শ্যামল কামাল আখন মোহাম্মদ মনির নুরু আলাউদ্দিন আলো মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ সারা বিশ্বের আনাচে কানাচে যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আজ মুষ্টিবদ্ধ হাত নিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবীর কোন জায়গায় কোন সরকার এককভাবে ঠিকে থাকতে পারেনি সে হাসিনাও ঠিকে থাকতে পারবে না অবিলম্বে শেখ হাসিনার পতন চাই এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে বেগম জিয়াকে যদি কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয় আমরা এর চেয়ে আরো বড় কঠোর কর্মসূচি দিব বেগম খালেদা জিয়াকে ঘরে বন্দী রেখে আপনারা যে নির্বাচন করতে যাচ্ছেন সেই নির্বাচনের ভয়াবহতা আপনারা দেখতে পাবেন তিনবারের প্রধানমন্ত্রী বাসা থেকে বাইরে হতে পারে না গাড়ির থেকে নিজে চলাচল করতে পারে না সেখানে সাধারণ মানুষের কি অবস্থা আমাদের বুঝার বাকি নাই অর্থাৎ ইউরোপ থেকে আমরা সমস্ত আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারকে অবশ্যই উৎখাত করব। মার্সওয়ার্ড ডেমোক্রেসি সমর্থনে পদোয়া ভীমপির প্রতিবাদ সভায় বক্তারা বলেন 18 দলের শান্তিপূর্ণ ঢাকা অভিবাজত্র কর্মসুচিতে বাদাদওয়া নিন্দা জানানোর ভাষা নাই অবলম্বে শেখ হাসিনা পদত্যাগ ও পরশনের নির্বাচন বাতিল করে নিদলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ইতালির পদোয়া থেকে এমদাদুল হক এন্ডাদ চ্যানেল আই বিএনপি ও জামাত শিবিরের নয়রাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সোমবার দুপুর নগর নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন সিরাজ মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন বক্তারা এ সময় পাঁচ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সকল সফল করতে সকলকে আহ্বান জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহানগর বিএনপি সমাবেশে বক্তারা বলেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখে বর্তমান সরকার গণতন্ত্রের কোফিনে সর্বশেষ পেরেক ঢুকিয়ে দিয়েছে তাই এই সৈরাজ্যের স্বৈরাচারী সরকারকে হটাতে সকলে গণতন্ত্রকামী মানুষ আন্দোলনে নামতে হবে এছাড়া চলমান কর্মসূচি পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর বরণ করল ব্রিটিশবাসীরা মুক্তিযোদ্ধা সংসদ ইউকে ইউনিট কমান্ড কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান আইনজীবী ও সাংবাদিকদের উপর হামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ